সিসি নিউজের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব আজকে এই রেলওয়ে স্টেশনের কুলি মজুরদের জীবনযাত্রা তারা কিভাবে তাদের এই ট্রেন বন্ধ থাকায় তারা কিভাবে তাদের জীবন করছেন আমরা আপনাদেরকে সেটি দেখাবো তখন ব্যবসা বাণিজ্য নাই যে আমাদের চালান আছে ওই চালান দিয়ে আমরা খাবো পরে মেক করব করবো আমরা তো দিন কামাই দিন আর আমরা একটা দোকানে যদি পাঁচশো টাকা বাকি তো পরে আবার দিতে চায় না কান্নেরা দিন কামা করে দিন খায় এরা তো দিতে পারবে আমাদেরকে তো কেউ ধারটারও দিতে চায় না পরিবারের পাঁচ সদস্য নিয়ে মানবতর জীবনযাপন করছেন ইরফান আলী কোটা সংস্কার আন্দোলন ও দেশে কারফুজারির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকে তার এই অবস্থা ইরফান নীলফামারির সৈদপুর রেল স্টেশনের কোলে গত ১৩ দিন ধরে ট্রেন চলাচল বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে সে পরিবারের সদস্যদের মুখে একমুঠো ভাত তুলে দিতে সে এখন ঋণগ্রস্ত নীলফামারি জেলার উনষাট কিলোমিটার রেলপথের মধ্যে চারটি স্টেশনে ট্রেনের যাত্রী উঠানামা করে এসব স্টেশনে আসা যাওয়া যাত্রীদের মালামাল ও ল্যাগেজ পরিবহনের জন্য তালিকাভুক্ত কুলি রয়েছে সত্তর জন এর মধ্যে চিলাইটি স্টেশনে এগারো জন ডোমারে ছাব্বিশ জন নীলফামারিতে আঠারো জন ও সৈদপুর স্টেশনে পনেরো জন রয়েছে কুলিরা রেলওয়ে বিভাগ থেকে কোনো ভাতা বা মজুরি পায় না স্টেশনে যাত্রীদের মালামাল পরিবহন করে পাওয়া অর্থেই সেই স্টেশনের কুলিদের দৈনিক আয় উপার্জন যা দিয়ে পরিবারের ভরণ পোষণ চলে কিন্তু গত ১৯ জুলাই থেকে দেশের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল এর মধ্যে নীলফামারের চিলাহাটি ঢাকা রুটে আন্তনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস খুলনা চিলাহাটি রুটে আন্তনগর রূপসা সীমান্ত ও লোকাল ট্রেন রকেট এবং রাজশাহী চিলাহাটি রুটে আন্তনগর বরেন্দ্র ও ট্রেনগুলো বন্ধ হয়ে যায় দৈনন্দিন চলাচলকারী এই ষাটটি ট্রেনের যাত্রীদের মালামাল উঠানামা থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ভরণ অঞ্চলে জেলার সত্তর জন গুলির পরিবার ট্রেন চলাচল বন্ধ থাকায় আপাতত অনেকেই দৈনিক ভাড়া চালিত রিক্সা ভ্যান নিয়ে জীবিকা নির্বাহ করছে অনেকেই ধার দেনা করে সংসার চালতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছে ওইবার মনে করেন খুবই কষ্ট করে মনে করেন ধার ঋণ এর থেকে নিজের আত্মীয় স্বজন মানে যার কাছে মুখ খুলার নাই তার কাছে মাঝে মাঝে মুখ খুলতে হয় এই অবস্থায় আমরা চলতি এদিকে স্টেশন কেন্দ্রিক টি স্টলগুলোও বন্ধ হয়ে রয়েছে অনেকের পণ্য নষ্ট হয়ে গেছে আগে স্টেশনের পথশিশু ও মানসিক ভারসাম্যদের জন্য বাইরে থেকে খাবার দিয়ে যেত অনেক মানবিক মানুষ কিন্তু এখন স্টেশন বন্ধ থাকায় কেউ তাদের জন্য খাবার নিয়ে আসে না সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মানবিকভাবে স্টেশন কুলিদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান ভুক্তভোগীদের সিসি নিউজ সৈয়দপুর